তেহট্টে গুলিবিদ্ধ তৃণমূল নেতা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। আবারও গুলিবিদ্ধ তৃণমূল নেতা, চার দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে। নদিয়া তেহট্ট থানার বিনোদনগর এলাকার ঘটনা। জানা যায়, বিনোদনগর এলাকার বাসিন্দা আজিজুল শেখ এলাকার সক্রিয় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। এর আগে তিনি পঞ্চায়েত সদস্য ছিলেন, পাশাপাশি প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতিও ছিলেন। জানা যায়, বিনোদনগর এলাকায় তার একটি কাপড়ের দোকান রয়েছে। গতকাল রাতে প্রতিদিনের মতো তিনি দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ঠিক তখনই বিনোদপুর হাই স্কুলের কাছে চারজন দুষ্কৃতী হঠাৎ তাকে ঘিরে ধরে এবং খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপরে ঘটনাস্থলে ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলির আওয়াজে ছুটে আসে এলাকাবাসীরা। এসে তাকে রক্তাক্ত অবস্থায় আজিজুল শেখ মাটিতে পড়ে রয়েছে। প্রথমে তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতা আজিজুল শেখ। প্রতিবেশী হারুন মিশ্র বলেন, এই ঘটনার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। তার কারণ, ব্যবসায়ী কোনো শত্রুতা নেই আক্রান্ত তৃণমূল নেতার। দীর্ঘদিন তৃণমূল করার কারণেই এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেহট্ট থানার পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারলেও তদন্ত শুরু করেছে পুলিশ। মূলত কখন বেরিয়েছিল আর কোনখানে গুলি হয়েছে? কোনো কাপড়ের ব্যবসা আছে, কাপড়ের দোকান আছে শ্রীরামপুর বাজারে, যেটা আমাদের ছোট্ট একটা বাজার। ওখান থেকে 9টার সময় উনি দোকানটা বন্ধ করেছেন এবং 9:02-3 উনি বলছেন 9:04 তখন গুলিটা হয়েছে। কারা এসেছিল কিছু বোঝা গিয়েছে? হ্যাঁ, এই মুহূর্তে উনি সব কোরআন চিনতে পেরেছে। ওরা চারজন ছিল বাইকে করে, প্রত্যেকে চিনেছে, প্রত্যেকের নামও বলেছে। এই মুহূর্তে আমি কথা বলতে পারিনি, অপারেশন থিয়েটারে রয়েছেন, আশা করি উনি পরে আবার সব সমস্ত কিছু বলবেন। আর উনি কোন দল করতে, কোন পার্টি, উনি কি রানিং? না, উনি প্রাক্তন অঞ্চল সভাপতি, দীর্ঘদিনের মেম্বার ছিলেন ওখানে আমাদের। তেহট্ট, এটা হচ্ছে আপনার কারানগর অঞ্চল, বিনোদনগর গ্রাম, তেহট্ট 1 নম্বর ব্লক। কারা মেরেছে বলে অনুমান প্রাথমিক? দেখুন, এই মুহূর্তে তো বলা কঠিন। উনি অলরেডি নাম করে দিয়েছেন। উনি চারজন ছিল সেখানে, চারজন দুষ্কৃতী পিস্তল নিয়ে হামলা করেছে, সরাসরি গুলি করেছে এবং তাদের প্রত্যেকে উনি। এটা কি রাজনৈতিক কারণে না ব্যবসায়িক কোনো ব্যাপার? না, ব্যবসায়িক বা ব্যক্তিগত শত্রুতা এখানে আছে বলে আমার মনে হয় না, এটা রাজনৈতিক কারণ থাকতে পারে। আপনার নাম? আমার নাম হারুন মিশ্র। আপনি কে হন? আমি আমার ভাই হচ্ছি, প্রতিবেশী প্লাস ভাই। মানে দুষ্কৃতীরা কারা, কোনো দল করে কিনা, এরকম কোনো বিষয়ে আপনাদের এখনো? এই মুহূর্তে বলতে পারছি না, যেহেতু নামগুলো এখন পর্যন্ত শুনিনি আমি। ওনার মুখ থেকে শুনবো, আপনারাও ওনার কাছে জানতে পারবেন। মানে এইটা কি রাজনৈতিক কারণে? এটা মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।